নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে কাতলা মাছের ঝাল করে দেখাবো। চলুন দেখে নিই আজকের রেসিপি। আমি মাছটা ভালো করে ধুয়ে এবার লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখব। ভালো করে আমি হলুদ লবণ মাখিয়ে নেব। মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেব। এবার একটা কড়াই বসিয়েছি, কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হলে আমি মাছগুলো ভেজে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। দেখুন মাছটা 1 মিনিট ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। উল্টে পাল্টে আমি ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না। কিন্তু দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাদ বাকি মাছগুলো আমি এভাবেই ভেজে নেব। সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে আমি একটা মশলা পেস্ট করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা আদা আর পেঁয়াজ, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। খুবই সিম্পল রান্নাটি, কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখুন আমি এবার লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে আমার, এবার মশলা ধুয়ে একটু বাটিটা, মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও কষিয়ে নেব। এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দেব, খুব বেশি জল দেব না। এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। গরম ভাত দিয়ে খুব ভালো লাগে এই মাছের ঝালটা।
এবার আমি ঢেকে রাখলাম। মাছগুলো ভালোমতো সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে মাছের ঝোলটা। এবার একটু ধনে পাতা দিয়ে দিলাম। এবার আমি সার্ভ করে নেব। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।